জননী রসলে পাগ দেখিলে কেমন হত জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হত আশিত ভেসে হাজারাতে বেলালের মধুরাজান আশিত ভেসে হাজারাতে বেলালের মধুরাজান সে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আজকে সভা সভাপতি আব্বাজি আমন্ত্রিত ওলামাই কেরাম মাইকের আওয়াজে কান লাগিয়েছেন দিনদার ইমানদার প্রিয় শ্রোতা মণ্ডলী আল্লাহর দরবারে শুকরিয়া যিনি আমাদিগকে জান্নাতি বাগান তৈরি করার পরে এ জান্নাতি বাগানে বসার সুযোগ দিয়েছেন শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবীর দরবারে আমরা সকলে জানাই প্রাণ ভরা ভক্তি ভরা দরুদ ও সালাম মহাব্বতের সহিত বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারে হাজিরিন ইসলামী জলসা দেওয়ার মূল নীতি হল পথ হারা ব্যক্তিদিগের জন্য পথের সন্ধান দেওয়া যা আমরা এত খরচ করে এ মজলিসের ইন্তেজাম করেছি তার একটাই লক্ষ্য আলেমগণ আসবেন তানারা বক্তব্য করবেন আমার ভিতরে যে ভুলগুলো থাকবে ভুলগুলো ধরিয়ে দেবেন আজ থেকে আমি সংশোধন হব কিন্তু আমরা যদি রাস্তাঘাটে এদিকে ওদিকে সময় ব্যয় করি তে জলসা দেওয়ার অর্থটাই বা কি আর এত টাকা খরচ করার অর্থটা কি আমি সকলের কাছে অনুরোধ করব মজলিসের হাল একেবারেই আমাদের সামনে দেখা যাচ্ছে কয়েক প্রায় সাত আট জন শ্রোতা রাস্তায় তো জায়গা হচ্ছে না আমি যখন ঢুকছি তখন তো মানে ঢোকার মতো পজিশন নেই যদি মনে হয় সভা শুনতে এসেছি বা সভা শুনতে যাচ্ছি এই কথা বলেন তো সভা শুনতে আসেন আর যদি মনে হয় যে না সভা শুনতে আসিনি হাট বাজার করতে এসেছি তো সাড়াপুল বাজার আছে ওখানে অনেক কিছু পাওয়া যায় ওখান থেকে ঘুরে বাড়ি যান আমরা সকলেই হলাম এখানে যারাই আছি প্রত্যেকে ইমানদার মানুষ ইমানদার মানুষের মূল নীতি হলো একরকম আর যাদের ভিতরে ইমান নেই তাদের আর একটা নীতি
ইমানদার মানুষের নীতি হলো সব নীতির ভিতরে একটা নীতি যে তারা পরকাল বিশ্বাসী যারা বেঈমান যারা আল্লাহর আল্লাহকে অস্বীকার করেছে তাদের নীতি হলো পরকাল নয় বরং এই দুনিয়াটাই তাদের জন্য শেষ একজন মানুষ তিনি সাইকেলে যখন চড়ে বেড়াবেন বা তিনি যখন পায়ে হেঁটে বেড়াবেন তানার দৃষ্টি থাকবে সামনে দশ হাত দূরে কিন্তু যখন মোটরসাইকেল চালাবেন তার দৃষ্টি কিন্তু আর দশ হাত দূরে রাখতে হয় না বরং তার থেকে বেশি দিতে হয় কারণ তার গতি তার বিধি অনেক দূরে একজন মানুষ তিনি চার চাকা চালাবেন তার নজর সাইকেল চালানোওয়ালা ব্যক্তির মতো নিকটে থাকলে হবে না যদি নিকটে থাকে তো খানাই যাবে গাড়ি তার দৃষ্টি থাকবে পঞ্চাশ হাত দূরে তো আমরা ইমানদার মানুষ আর একজন বেঈমান মানুষের মূল আকীদা হলো মরে গেলাম তো আমার খেলা শেষ হাসি কান্না যাই হোক মরার আগ পর্যন্ত মরে গেলাম তো হয়ে গেল কিন্তু যারা ইমানদার মানুষ তাদের আকীদা এটা নয় তাদের আকীদা মরে গেলাম তো খেলা শেষ নয় বরং খেলা শুরু ঠিক না ভুল অনন্তকাল আছে পড়ে তো বেঈমান মানুষ আর ইমানদার মানুষের ভিতরে মত পার্থক্য এই দুই জায়গায় যারা ইমানদার তাদের চিন্তা আল্লাহর কাছে জবাব দিতে হবে সারা জীবনে যা কিছু আমি করেছি এ সব কিছু ব্যাপারে আল্লাহর কাছে আমার কৈফিয়াত দেওয়া লাগবে ও মুসলমান ভালো করে মাথায় রাখুন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন কিয়ামতের মহাময়দানে যখন সমস্ত মানুষদের সামনে প্রশ্ন করা হবে ও ভাইরা বাবাজিরা পাঁচটা প্রশ্ন করা হবে প্রত্যেকের কাছে পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বান্দা কোন বান্দিগি এক কদম পা তুলে উঠতে পারবেন না এক কদম পাও সামনে দিতে পারবেন না পিছু দিতে পারবেন না আল্লাহ পাকের নবী তার ভিতরে এক নম্বরে জানিয়ে দিলেন ও আমার বান্দা তোমার যে হায়াত দিয়েছিলাম আমি এই হায়াতটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো আমার কাছে জবাব দাও এই যে 40 বছর কি 50 কি 60 বছর তোমার একটা হায়াত দিয়েছি এই হায়াতে তুমি নেকির কাজ কতটা করেছো আর গুনার কাজ কতটা করেছো একটু তুমি বলো এখন আমরা প্রত্যেকেই নিজের কাছে যদি প্রশ্ন করি আমার বয়স 30 30 বছরের ভিতরে আমি নেকির কাজ করেছি কতটা আর গুনার কাজ করেছি কতটা গুনা বেশি না নেকি বেশি গুনা বেশি না নেকি বেশি সেটা আমি ভাবলে আমি নিজে বুঝতে পারবো পারবো না নিশ্চয়ই বুঝতে পারবো যে আমি ভুল করছি কতটা সারাদিনে কটা মিথ্যা বলেছি আর কটা কোরআনের আয়াত পড়েছি বালিশে মাথা লাগিয়ে যদি হিসাব করি পেয়ে যাব তো সারা জীবনে সব কিছু হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে ওগো আমার বান্দা তোমার হায়াত দিয়েছিলাম তুমি এই হায়াতটাতে কতটা আমার কাছে কাজে লাগিয়েছো বান্দা বলো নামাজের ভিতরে কতটা সময় দিয়েছিলে আর বাজারে তুমি কতটা সময় দিয়েছিলে ও আমার বান্দা তোমার সব হিসাব দেওয়া লাগবে ও মুসলমানেরা মাথায় রাখুন বছরে একটা দিন লাইলাতুল কদরের রাত কিংবা শবে বরাতের রাতে সারা রাত ধরে ইবাদত করার জন্য ইমাম সাহেব যদি আহ্বান করেন সারা রাত নয় বরং 11টা পার হয়ে গেলেই মুসল্লিদের সকলের যেন একই সাথে হুপিং কাশি লেগেছে সকলেই যেন কাশির রুগী বারবার করে দোয়ালম্ব হওয়ার জন্য কাশি শুরু করে একটা রাত পর্যন্ত রাত জেগে ওই বান্দাটা ওই যুবক ছেলেটা আল্লাহ পাকের ইবাদত করতে সে রাজি হয় না কিন্তু আপনি মনে রাখুন
موبايل رات دوتا بيجي جاي موبايل چلات جاي رات تينتا بيجي جاي شارا رات پار ہوئے جاي شتو شتو رات او مسلمان رات لائلاتون قدر رات تیرے عبادات کتے گلے کسٹو ہوئے کنتو موبايل ایر بیچونے شمائی دیتے گلے کسٹو ہوئے نا اگو جبوگ بھائی را اگو مائی را بونی را مونی را خود اللہ ار کچھ جواب دیو لگ بے اگو امار بندہ آگا তুমি আমার ইবাদতের জন্য কতটা রাত তুমি জেগেছো তুমি আমার কাছে জবাব দাও আর মোবাইলের পিছনে ইবাদত করতে যে কতটা রাত জেগেছো জবাব দাও যদি পাস করতে পারি তো সামনে আগাবো বিরাট রাত জাগলে শবে বরাতের রাতে আল্লাহ লাইলাতুল কদরের রাতে আর আছে দুদিন আর মোবাইল চালাচ্ছি তো 365 দিন আবার আবার স্যার বলিও বা কেমন করি থাক সমস্যা ওই জায়গায় আপনারা জ্ঞানীবান মানুষ তো প্রতিটা জীবনের সব কিছু আমার আল্লাহর কাছে এইভাবে পাই টু পাই জবাব দেওয়া লাগবে তুমি মিথ্যা কতটা বলেছো আর সত্য কতটা বলেছো তুমি লটারি টিকিট কাটার পিছনে জীবনে ক হাজার টাকা উড়িয়েছো আর মসজিদে কত টাকা দিয়েছো আসবে কি ওই দোকানে হচ্ছে আমার উপরের বক্তা বসে আছে ওসব মুফতি সাহেব বসে আছে না শোনেন যা বলেছি শুরুতে যদি মনে হয় যে আমার নেকি কম আছে তারা আসবে কারণ জান্নাতি বাগানে বসলে আল্লাহ জীবনের সব সগিরা গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ বলেন এখন যদি মনে হয় যে আমার গুনাহ টোনা নেই তারা ঘুরু তাদের ব্যাপার আমরা বিরাট গুনাহগার ওই জন্য আমরা এখানে বসেছি আসলে এই বলছে এই বাচ্চা কাচ্চারা মসজিদে এসে এত উড়ো দেয় এত জ্বালাতন করে ওদের আসতে দাও কেন আমি বলি ও আসবে না তোমার মানা করতে হবে না বোঝে না তাই মসজিদে আসে বুঝতে শিখলে আর মসজিদে আসবে না ঠিক না বল ও যখন ঠিক বুঝতে শিখবে তখন ওর আর মানা করা লাগবে না ও এমনি মসজিদে আসবে না মুসলমান মাথায় রাখুন ভুল আমায় বুঝবেন না বেয়াদবি নেবেন না কারো দিলে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না বাবা ভালো করে মনে রাখুন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা ভালো করে মনে রেখে দাও গো আমার উম্মাত উম্মাতিনা মনে রাখো একজন ইমানদার মানুষ আর একজন বেঈমান মানুষ তোমরা কেমন করে চিনবে তোমরা কেমন করে পার্থক্যটা নির্ণয় করবে এই মানুষটা ইমানদার আর এই মানুষটা বেঈমান আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন ইজা সানরতকা হাসানু তাহাসানাতুকা ফাআনতা মুমিনুন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন ও আমার বান উম্মাত উম্মাতিনা মনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার কোন উম্মাত আমার কোন উম্মতি যদি নেকির কাজ করার পরে আনন্দিত হয় নেকির কাজ করার পরে বিরাট ভাবে মনের দিক দিয়ে শান্তি পাই আমার ওই উম্মাতটাকে দেখে মনে করো উম্মাতটা ঈমানদার জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ ও ভাইরা বাবাজিরা আমরা ঈমানদার কি কিংবা বেঈমান এটা তো আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিলেন নেকির কাজ করলে যদি আনন্দিত হও তাহলে তো তোমরা ঈমানদার মানুষ হয়ে যাবে এবার যদি ব্যাখ্যা করতে যাই তাহলে তো কোথায় চলে যাবে ব্যাখ্যাটা একটু দয়া করে বলুন নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয় সওয়াব হয় নিশ্চয়ই সওয়াব হয় আচ্ছা নামাজ পড়লে সওয়াব হয় নেকির কাজ তো নেকি হবে এখন নামাজ পড়ে আমাদের আনন্দ হয় আল্লাহ একটু নামাজ পড়িছি বিরাট আনন্দ পাচ্ছি শুক্রবারের দিন নামাজের নিয়ত শুরু আর মসজিদে সেই জানেটারও নেই
কারেন্ট চলে গেছে জ্যৈষ্ঠ মাস আনন্দ হবে নামাজ পড়ছি তো নেকির কাজ হচ্ছে বরং বাইরে যখন বার হয় দোয়া শেষে জামা খুলতে খুলতে বলে এই এই কষ্ট করে আর নামাজ পড়া যায় এইভাবে যদি সে খুশি হতো তো এই কথাটা বার হতো বরং তার তো বলতে হতো যে এত কষ্টে কষ্ট করার পরেও আল্লাহ আমার দ্বারাই যে নামাজটা আদায় করিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ এর জন্য আমি খুশি নবী বললেন নেকির কাজ করার পরে যে বান্দাটা আনন্দিত হবে সেই বান্দাটাকে মনে করো ইমানদার আল্লাহ পাকের নবী আবারো পরে জানিয়ে দিলেন ওয়াইজা সাআতকা সাইয়াতুকা ফাংতা মুমিনুন ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার কোন উম্মতি যদি গুনার কাজ করার পরে যদি মনের দিক দিয়ে দুঃখিত হয় যদি মনের দিক দিয়ে কষ্ট পায় গুনাহ করে ফেলেছি আল্লাহর কাছে যদি তওবা করে মনে মনে যদি কষ্ট পায় আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন অন্যায় করার পরে যার মনে কষ্ট হবে ওই উম্মতটা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ঈমানদার মানুষ জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ ও ভাইরা বাবাজিরা সাড়াপুল বাজারে চলে গেলাম 10 টাকায় লটারির টিকিট কাটতে গেলাম লটারির টিকিট কেটে নিয়েছি এখন লটারির টিকিট কাটার পরে আমার ওই টিকিটে বেঁধে গেছে 1 লাখ টাকা আনন্দ হবে না বিরাট কষ্ট পাবো নবী বললেন গুনার কাজ করার পরে যদি মনের দিক দিয়ে কষ্ট পাও তাহলে তুমি মনে করবে ঈমানদার লটারির টিকিট কাটা গুনাহ না সওয়াব গুনাহ আমি লটারির টিকিট কাটছি গুনাহ গুনাহ জিনিসটা কাটলাম 1 লাখ বেঁধেছে চোখ দিয়ে পানি পড়বে 1 লাখ গুনবো আর টকটকর পানি পড়বে আল্লাহ কি অন্যায়টা করেছি না আনন্দ হবে পরের দিন লটারির টিকিটের দোকানে যাবে যা আছে দাও দেখি ওটাই বললেন গুনার পরে যদি তুমি কষ্ট পাও তাহলে ঈমানদার আর গুনার পরে তুমি যদি কষ্ট না পাও আনন্দিত হও তাহলে তুমি ঈমানদার নও মজলিস জলসার মজলিসে বসা এটা নেকির কাজ ভালো কাজ মজলিসের বাইরে থেকে যদি আমার চোখ দিয়ে পানি পড়ে তো ঠিক আছে যদি মজলিসের বাইরে থেকে যদি আনন্দিত হয় কি হবে আপনার বলে মুসলমান মাথায় রাখুন যে ইসলাম ধর্মটাকে আমরা এত এত পরিমাণে কষ্ট ছাড়া এত পরিমাণ আমাদের আহলে বায়াত যারা ছিলেন আব্বা মুসলমান ছিলেন আমার আম্মা মুসলমান ছিলেন দাদা মুসলমান ছিলেন এই জন্য এই ইসলাম ধর্মটাকে পেয়েছি আর ইসলাম ধর্মটা পাওয়ার পরে হেলায় আমরা নষ্ট করে দিচ্ছি কত না কষ্ট প্রিয় নবী করলেন আল্লাহর নবী তিনি মক্কার জমিনে তিনি ইসলামের প্রচার করতে লাগলেন মক্কার কুফফারে কোরআন ইসলাম প্রিয় নবীকে চিনতে পারলো না আল্লাহ পাকের নবীর ইচ্ছা ছিল এটাই ও আমার উম্মাত উম্মাতিরা তোমরা মদের গ্লাসটা ফেলে দিয়ে তোমরা হাতে দুধের গ্লাসটা নিয়ে নাও তোমরা এমনি করে জেনাবে বিছানি ছেড়ে দিয়ে নারী দিগকে তোমরা সম্মান প্রদর্শন করো ও আমার উম্মাত উম্মাতিরা তোমরা বহু পূজারি বাদ দিয়ে এক আল্লাহর উপাসনা তোমরা করো তোমরা মদ খেও না জোয়া খেলো না হারাম কাজের সঙ্গে লিপ্ত হয়ো না এমনি করে তোমরা বিভিন্ন প্রকারের মূর্তি পূজায় তোমরা নিমগ্ন থেকো না আল্লাহ পাকের নবী এই কথাগুলো বলার জন্য মক্কার কুফফারে কুরাইশরা মারধর করলেন প্রিয় নবীর বুক ভরা আশা নিয়ে আল্লাহ নবী চলে গেলেন তায়েফের ময়দানে যেখানে আমি ছোটবেলায় দুধ পান করেছি আমার আম্মা জান হালিমাতুস সাদিয়ার বাড়িতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন ওই তায়েফের ময়দানে ইসলামের প্রচার করতে লাগলেন ও আমার উম্মাত উম্মাতিরা তোমরা আর খারাপ কাজে থেকো না তোমরা ইসলামের ছায়াতলে চলে আসো মক্কার মানুষেরা তায়েফের মানুষেরা আল্লাহর নবীকে এত মান মানলেন প্রিয় নবীর শরীর দিয়ে রক্তগুলো টপ 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 করে পড়তে লাগলো আল্লাহ পাকের নবীর শরীর মোবারক দিয়ে রক্ত ঝরঝর করে পড়তে লাগলো প্রিয় নবীর জুতাতে রক্তগুলো মিশে গেল আল্লাহর ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
জাগা জীবনে চারটে জায়গায় আমি জিব্রাইল এত পরিমাণে কষ্ট পেয়েছিলাম ওই চারটে জায়গায় কাজ করতে যে এত পরিমাণে কষ্ট পেয়েছিলাম চারটের ভিতরে একটা হলো আপনার শরীরে যখন কাফেরের আগা তারা পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে কাফেরেরা পাগল বলে ঠাট্টা করেছে আপনার শরীর দিয়ে যখন রক্তগুলো প্রবাহিত হতে যাচ্ছে আল্লাহ আমাকে ডেকে বললেন ও আমার ফেরেশতা জিব্রাইল আমার হাবিবের শরীরের রক্ত তায়েফের ময়দানে যদি পড়ে তায়েফের মাটিতে যদি পড়ে তায়েফের ময়দানে খুনি থরথর করে কেঁপে সমস্ত তায়েফবাসী দিগকে ধ্বংস করে দেবে ও আমার ফেরেশতা জিব্রাইল যাও চলে যাও আমার হাবিবের শরীরের রক্ত মাটিতে পড়ার পূর্বে তুমি গিয়ে জান্নাত থেকে রুমাল নিয়ে মুছিয়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম বলেছিলেন প্রিয় নবী আপনার শরীর দিয়ে রক্তটা বার হতে লেগেছে সামান্য সময় একটু বাদেই মাটিতে পড়বে আমি জিব্রাইল জান্নাতে চলে গেলাম রেশমির কাপড়ে তৈরি করা জান্নাতের রুমালটা নিয়ে আপনার শরীর মোবারক মুছে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাইরা বাবাজি নাগা যে ইসলামটা প্রতিষ্ঠা করার জন্য যে ইসলামের বাণীগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর জন্য আল্লাহ পাকের নবী এতটা কষ্ট করেছেন সাহাবায়ে কেরামেরা এতটা কষ্ট করেছেন ওই ইসলাম ধর্মের মানুষ হয়ে আজকে আমরা মুসলমান ঘরের ছেলে হয়ে ওই ধর্মটাকে হেলায় নষ্ট করছি আল্লাহ যেগুলো করতে বলেছেন ওইগুলো তো করছি না বরং নিষেধ অলাভ কাজগুলো আমরা আরো বেশি বেশি করি আল্লাহ বলেছেন নামাজ পড়ো নামাজ মোটেও পড়বো না নামাজ মোটেও পড়বো না আল্লাহ বলেছেন মিথ্যা বলো না মিথ্যা বিরাট বলছি আল্লাহ বলেছেন দান করো দান অত করব না আল্লাহ বলেছেন ভাইয়ের জমি বোনের জমি ফারাস ফাঁকি দিও না পরের মাল নিজের নামে আত্মসাৎ করে নিও না এটা করছি ভালো সেইটা হচ্ছে ভালো জানেন জমি তো একজনের নামে আর একজনের নামে রেকর্ড হয় না হয় না জামানায় অনেক রিপোর্ট আছে একজনের মাল আর একজন আত্মসাৎ করছে একজনের জিনিস আর একজন দিয়ে দিচ্ছে ঘুষের বিনিময়ে রসুলের সাহাবি কোন একজন সাহাবি এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা গাছের ডাল ভাঙলেন মেসক করবেন বলে দাঁতন করবেন বলে তো মনে করুন 68 গাছ ওর কোনো দাম নেই তো তো সাহাবি ওই রকম ওই জাতীয় একটা গাছের ডালটা ভেঙে নিলেন তিনি মেসক করবেন নবীজি বললেন সাহাবি এই যে গাছটা ডাল ভেঙেছো এ জায়গাটা কি তোমাদের বলল না হুজুর কার তাও জানি না ছিললে কেন হুজুর এর তো কোনো দাম নেই মূল্যহীন রাস্তার ধারে কত তো গাছপালা থাকে নবী বললেন কিয়ামতের দিন হিসেব দিতে হবে সামান্য একটা 68 গাছের ডাল আমরা রাস্তা দিয়ে যাই তো গাছের একটা পাতা ফটকো ছিঁড়ে নিলাম হয় না হয় না হিসেব দিতে হবে তা না হলে যার গাছ তার কাছে যেয়ে বলতে হবে ভাই তোমার গাছের একটা পাতা বলে আমি ভুল করে ছিঁড়ে ফেলেছি আপনি আমার ক্ষমা করে দেবেন কিয়ামতের দিন হিসাব দিতে পারবো না পাগল বলুক আর যাই বলুক আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি যাচ্ছেন কোনো একটা জায়গায় তো যেতে যেতে তিনি যখন প্ল্যাটফর্মে পৌঁছে গেলেন বলছেন আমার দুটো টিকিট দেন তো বলছে আপনার সাথে আর কে আছে তো বলছে আমার সাথে আর কেউ নেই আমার একটা টিকিট আর আমার সাথে আঁক আছে আঁকের একটা টিকিট আমরা সাথে ব্যাগ ট্যাগ নিয়ে যাই তো আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন টিকিট মাস্টারকে আমার সাথে এই আগগুলো আছে আকের একটা টিকিট টিকিট মাস্টার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কে ডেকে বললেন হুজুর কত মানুষ তারা বিনা টিকিটে চলাচল করে আপনি তো আপনার টিকিট কেটেছেন
কিন্তু আপনি আখের টিকিট কেন কাটতে যাবেন এর টিকিট কাটা লাগবে না ও ভাইরা বাবাজিরা কলকাতা আলিয়াতে যখন পড়তাম কত মানুষের মুখে শুনেছি হাসনাবাদ লোকাল মানে মামার ট্রেন এমনি করে আমাদের বনগা লোকাল মানে মামার ট্রেন কোনো পয়সা লাগবে না খবরদার খবরদার আপনি মনে রাখুন কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে বরং আপনি সমস্ত ভারতবাসীর কাছে আপনি সরকারি মাল এমনি করে আত্মসাৎ করার জন্য একটা টিকিট না কাটার জন্য সমস্ত ভারতবাসীর কাছে আপনি ঋণী হয়ে গেলেন ও ভাইরা বাবাজিরা ভালো করে মনে রাখুন তাহলে যে কথাটা আমি বলছিলাম প্রিয় নবী কত কষ্ট করে ইসলামটা প্রতিষ্ঠা করেছেন আর ওই আল্লাহর নবীর উম্মত হয়ে আমরা এই জামানাতে প্রিয় নবীর সব সুন্নাত আদর্শগুলো উচ্ছেদ করে দিয়ে আমাদের সমাজে তো আল্লাহ আল্লাহ ভোলা কাজ চলছে বহাল তবিয়াতে আল্লাহ পাকের নবী যেগুলো নিষেধ করেছেন আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন ওই কাজগুলো আমাদের ভিতরে তো বহাল তবিয়াতে ভালো করে মনে রাখুন আল্লাহ এখন কারো কষ্ট দেননি আল্লাহ পাক এখন কারো অনেক মানুষের সুস্থতা দিয়েছেন অভাব নেই কষ্ট নেই দুঃখ দুর্দশা নেই অথচ রসূলুল্লাহর কোন সাহাবারা এক ওয়াক্ত নামাজ কাজা করেননি আর আমরা অনেক শান্তিতে ঘুমাই থাকার জায়গা ভালো পড়ার জিনিস ভালো খাওয়া অনেক উন্নত মানের এরপরেও আমাদের নামাজে অনেক অলসতা মসজিদ মোজাইক করা বাড়িটা সুন্দর আল্লাহ সব নিয়ামত গুলো দিয়েছেন সুন্দর আল্লাহর কোন নিয়ামতটা আমাদের জন্য ক্ষতিকারক সব নিয়ামত আল্লাহ দিয়েছেন বান্দা সব নিয়ামত গুলো উপভোগ করো আমার হুকুমগুলো তোমরা মেনে চলো আমি যে হুকুমগুলো দিয়েছি সেগুলো তোমরা বাদ দিয়ে চলো না আমরা মুসলমান ঘরের ছেলে মসজিদে আজান হচ্ছে মসজিদের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি আল্লাহর আহ্বানে মসজিদের ডাকে আমরা সাড়া দিচ্ছি না যাচ্ছি কেউ বা খবরের কাগজ পড়তে পড়তে সময় পার কারো বা এক কাপ চা খেতে দু ঘন্টা সময় পার চায়ের দোকানে ওই যে বেলা তিনটেই বসেছেন আর রাত নটার সময় উঠে বাড়ির দিকে যাচ্ছেন আপনার কি সময় হয় না মসজিদে আসার মসজিদে আসার অথচ রসুলের সাহাবার এত কষ্ট পাওয়ার পরেও তানারা তো কেউ নামাজ ছাড়েননি কি জবাব দেবো আল্লাহর কাছে আল্লাহ পাকের নবীর একজন সাহাবি যার নাম হলো হযরত আব্দুল্লাহ আল্লাহ পাকের নবী সাহাবীর নাম বশির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই সাহাবাটা প্রিয় নবীর পিছনে প্রতিদিন নামাজ আদায় করেন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আসেন নামাজ আদায় করতে কিন্তু অবাক হওয়ার ব্যাপার প্রিয় নবী সাহাবি আল্লাহর ওই আল্লাহ পাকের নবী সাহাবি তিনি আল্লাহর নবীর সঙ্গে কখনোই আগে এসে নামাজে দাঁড়ান না আবার নামাজ যখনই শেষ হয়ে যায় সবার আগে বাড়ির দিকে রওনা হয়ে যায় ও ভাইরা বাবাজিরা এমন করে সব ওয়াক্তে জানো সাহাবাটা এমন করতে লাগে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করেন অথচ সবার শেষে মসজিদে আসেন আবার সবার আগে বাড়িতে চলে যান এমন কাজ যখন দীর্ঘদিন ধরে চলতে লাগলো প্রিয় নবী সাহাবারা আলাপ আলোচনা করতে লাগলো আল্লাহর নবীর অমুক সাহাবাটা মসজিদে তার মন বসে না মসজিদে তার মনটা বসে না স্থির থাকে না নামাজ হয়ে গেলেই সবার আগে বাড়ির দিকে রওনা আবার মসজিদে সবার শেষে প্রবেশ করে আল্লাহর নবীর কানে সংবাদটা চলে গেল প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আজকে আমরা ওই সাহাবীর বাড়িতে চলে যাব আব্দুল্লাহর বাড়িতে আমরা চলে যাব আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে দেখব কেন সে এমন করে সকলের আগে চলে যায় ও ভাইরা বাবাজিরা আসরের নামাজ হয়ে গেল আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে এক জায়গায় করে বললেন ও আমার সাহাবারা তোমরা মসজিদে বসো আমার সঙ্গী হয়ে যাবে আবু বকর আগার আমার সঙ্গী হয়ে যাবে ওমর উসমান আলী আমি চারজন সাহাবীকে নিয়ে চলে যাচ্ছি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আল্লাহ পাকের নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে যে হাজির হয়ে গেলেন ঘরের সামনে যাওয়ার পরে সালাম প্রদান করলেন ঘর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয় আবার সালাম প্রদান করলেন ঘরের ভিতর থেকে সালামের জবাব আসে না তৃতীয়বার যখন সালাম প্রদান করলেন ঘরের ভিতর থেকে কোনো জবাব আসে না আগা
আল্লাহ নবী বলতে লাগলেন সাহাবারা হয়তো আব্দুল আনসারি ঘরের ভিতরে নেই চলো আমরা মসজিদে চলে যাই পরে রক্তে মসজিদে গেলে আটকে দেব ওর কাছে জিজ্ঞাসা করব কেন সবার শেষে আসে আমার সবার আগে মসজিদ থেকে বার হয়ে চলে যায় ও ভাইরা বাবাজিরা আল্লাহ নবী এবং সাহাবারা যখন বাড়ির দিকে রওনা হতে লেগেছে হঠাৎ করে ঘরের দরজাটা খুলে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বিয়া দুবি নেবেন না আপনি আমার বাড়িতে এসেছেন এর জন্য আমি অনেক খুশি ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দিয়েছেন সব কিছু শুনতে পেয়েছি কিন্তু না 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 আপনার সালামে জবাব পাওয়ার পরেও ঘরের দরজাটা খুলে দিতে পারিনি আল্লাহ পাকের নবী সাহাবীকে বললেন কেন বাবা ঘরের দরজাটা খুললে না নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীকে সাইডে নিয়ে কি যেন কানে 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 ফিসফিস করে আওয়াজ করে বললেন কথাগুলো আর প্রিয় নবী চোখ মোবারক দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি টপিয়ে টপিয়ে পড়ে আল্লাহ পাকের নবী সাহাবী আবু বকর আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বললেন ও নবী সাহাবী আব্দুল্লাহ তুমি আল্লাহর নবীকে কি কথা শুনিয়েছো তুমি রাসূলুল্লাহকে কি কোনো কটু বাক্য শুনিয়েছো যার জন্য তোমার কথায় কষ্ট পেয়ে আল্লাহর নবী কান্নাকাটি করছে আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের রাসূল তিনি কেন এমন করে তোমার কথা শুনে কান্নাকাটি করে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও গো নবী পাকের সাহাবারা তোমরা মনে রাখো প্রতিদিন নামাজে আমি সবার আগে প্রবেশ করি না এর কারণ হলো আবার সবার শেষে বাড়িতে আসি তার কারণ তোমরা শুনে রেখে দাও বাড়িতে আমি এবং আমার স্ত্রী দুইজন থাকি কিন্তু না 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 আমাদের দুইজনের পড়ার মতো কোনো কাপড় নেই আমি যখন মসজিদে চলে আসি মসজিদে নববীতে নামাজ আদায় করতে আমার বাড়িতে একটা আমি গর্ত খুঁড়ে রেখে দিয়েছি আমি যখন ওই পোশাকটা পরি আমার স্ত্রীকে ওই বাড়ির গর্তের ভিতরে প্রবেশ করিয়ে দেই আমি মসজিদে এসে নামাজ আদায় করে নেই সবার আগে আবার বাড়িতে চলে যাই আমি উলঙ্গ হয়ে ওই গর্তের ভিতরে আবার প্রবেশ করি আর ওই কাপড়টা পরে আমার স্ত্রী আল্লাহ পাকের নামাজ আদায় করে নেয় জোরে বলেন আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ অভাব দেখেছেন কষ্ট একটা কাপড় আছে স্ত্রী এবং স্বামীর একক তো নামাজ কাজা নেই বাড়িতে একটা গর্ত খুঁড়েছেন তিনি যখন মসজিদে যান স্ত্রী ঢোকেন ওই গর্তে সবার আগে মসজিদ থেকে বাড়ি আসেন আবার রক্ত চলে যেতে পারে নবীজি বায়ান করতেন সব সাহাবারা বসে থাকতেন জলসায় আসার পথে অনেক জায়গায় সব মোটর বাইক রাখা হয়েছে লোকজনের ভিড় হচ্ছে মানুষের আসার অসুবিধা হচ্ছে মেহরবানি করে আপনারা রাস্তার উপর থেকে গাড়িগুলো সরিয়ে রাখেন এবং যাতে নির্বিঘ্নে নিরাপদে মানুষ জলসার মজলিসে উপস্থিত হতে পারে তার ব্যবস্থা করে দিন ভলেন্টিয়ার্স যারা আছেন মেহরবানি করে আপনার দায়িত্ব পালন করুন এটা কিন্তু মেলা নয় এটা কিন্তু ইসলামিক জলসা শোনার জন্য আসতে হয় দেখার জন্য নয় অতএব ইয়ং ছেলে মেয়েরা যেভাবে রাস্তায় ভিড় জমিয়েছে মনে হচ্ছে এটা একটা মেলা কিন্তু মেলা নয় তাই কমিটির ছেলেদেরকে বলবো যারা এই ভলেন্টিয়ার্স এ দায়িত্ব পালন করছেন মেহরবানি করে তাদেরকে বলে বুঝিয়ে মেয়েদের জায়গায় মেয়েদেরকে পাঠিয়ে দেওয়া হোক এবং যারা ছেলেরা যারা এসছে যারা জলসায় এসেছে তাদের বুঝিয়ে জলসার মজলিসে আসার জন্য তাদের বলুন এবং যদি মজলিসে না আসতে চায় তাহলে ওদেরকে বুঝিয়ে বাড়ির দিকে রওনা বা বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন রাস্তা ক্লিয়ার করুন গাড়ি ঘোড়া রাস্তার উপর থেকে সরিয়ে ফেলুন কমিটির ছেলেদেরকে বলছি বন্ধুবার ভাই মাওলানা মিজানুর রহমান সাহেব
তিনি ঢুকছেন হুজুরকে আপনারা নিয়ে আসেন আচ্ছা আমি যে কথাগুলো বলছি বুঝতে অসুবিধা হচ্ছে কারো আমার বক্তব্য একটাই যে ইসলাম ধর্মটাকে প্রতিষ্ঠা করার জন্য নবীজি নিজে মার খেয়েছেন সাহাবারা মার খেয়েছেন সেই ইসলাম ধর্ম তো আমরাও মেনে চলছি সেই ইসলামের ভিতরেই তো আমরা অথচ আমার 10টা শুট আছে আমার 10টা জামা আছে এরপরেও নামাজ পড়ার যদি সুযোগ না হয় আল্লাহ যদি হাসরের ময়দানে আব্দুল্লাহ আনসারীকে পাশে দাঁড় করিয়ে বলেন একটা কাপড় দুইজন মিলে পরেছে অথচ একক তো নামাজ কাজা করিনি কি জবাব দেওয়া আল্লাহর কাছে সেই দিন জবাব দেওয়ার কি আছে জবাব দেওয়ার মতো আর কিছু থাকবে না আমাদের সব হুকুম আহকাম গুলো মেনে চলা লাগবে সব আল্লাহর হুকুম গুলো মেনে তারপরে কবরে যেতে হবে তা না হলে কবর যে জায়গা কবর যে জায়গা কবর কারো চেনে না কে কোটি টাকার মালিক কে গরিব মানুষ কে ভ্যান চালিয়ে খায় আর কে পাইলট বিমানের পাইলট আল্লাহ এগুলো দেখে আল্লাহ কিয়ামতের দিন বিচার করবেন না তুমি বান্দা কি আমল করে এসেছো সেটা জবটাই তুমি দাও তোমার জীবনে যে আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম এই হায়াতটা কোন রাস্তায় ব্যয় করেছো এক নাম্বার হবে তোমার এই হায়াতটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো খারাপ রাস্তায় কতটা ভালো রাস্তায় কতটা আমি আল্লাহ তোমার সম্পদ দিয়েছিলাম তোমার এই অর্থ সম্পদটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো মসজিদ মাদ্রাসায় কতটা দিয়েছো সভা সমিতিতে তুমি কতটা দান করেছো আর মেলায় বিভিন্ন জায়গায় তুমি অনুষ্ঠানে ইসলাম বিরোধী জায়গায় তুমি কতটা তুমি দান করেছো সেই হিসাব আমি আল্লাহ আমার কাছে দাও আমি যে কথা বলছিলাম ইসলামের ভিতরে যে কথাটা আল্লাহ প্রথমেই বলবেন কিয়ামতের দিন বান্দা তুমি নামাজ পড়েছো সেই নামাজের জন্য আমরা কি আল্লাহর কাছে জবাব দেব আজকে মসজিদটা খালি পড়ে থাকে জুমার দিন যেন মনে হয় যে সপ্তাহে একদিনে নামাজ আছে বাদ বাকি সাত দিনের ভিতরে ছয় দিন নামাজগুলো নফল নামাজ ও পড়লেও হয় না পড়লেও হয় শুক্রবারেরটা ফরজ তাই আমরা সবাই শুক্রবারের দিন আসি ভালো করে মনে রাখুন ও ভাইরা বাবাজিরা আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা তারা কত কষ্ট করে নামাজ আদায় করেছেন আর আজকে আমাদের মোজাইক করা মসজিদ আমাদের মসজিদে এসি রয়েছে এরপরেও আমাদের মন বসে না মন বসে না ভালো করে মনে রাখুন একের পর এক নামাজ কাজা হয়ে চলেছে ফজর যায় ঘুমের ভিতর দিয়ে এমনি করে জোহরের নামাজ যায় আমাদেরকে আমাদের কেমনি করে কাজের ভিতর দিয়ে আসরের নামাজ যাই ঘুমের ভিতরে এমনি করে মাগরিবের নামাজ যাই চায়ের দোকানে বসে এশার নামাজ যাই চায়ের দোকানে বসে আমরা কখন কোন অক্তের নামাজ অনেক ঘরের মানুষেরা রয়েছেন মুসলমান ঘরের ছেলেরা রয়েছেন পাঁচ অক্ত নামাজের নামটুকু অন্তত বলতে পারেন না নতুন মেয়ে বিয়ে দিয়েছে এখন যেতে তো হবে মেয়ের বাড়ি যেতে হবে না যেতে হবে যাওয়ার পরে জীবনে নামাজ পড়িনি বলো তা বাজার থেকে একটা 10 টাকা দামের টুপি পকেটের ভিতরে পুরে নিয়েছে নামাজ না পড়লে আবার বলবে কোন জায়গায় ছেলে বিয়ে দিলাম তো যাওয়ার পরে বেলা 10টা বাজে ঘন পাকে শুধু বলে তোমাদের এই যায় সেই দুপুর বেলার নামাজটা কখন হয় নামাজের টাইম বলে বলতে আসেন যে কি নামাজ নাম জানে না দুপুর বেলার নামাজ কটাই হয় 4টার আজান কখন হয় আমরা সব মুসলমান ফজরের নাম জানি না ওটা বলি ভোরবেলার নামাজ জোহরের নামাজটা বলি দুপুরের নামাজ তারপর 4টার নামাজ সন্ধ্যাবেলার নামাজ আর রাত্রির নামাজ নামাজ পড়া তো দূরের কথা
প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী তিনি যখন উহুদ যুদ্ধে চলে গেলেন প্রিয় নবী আমার যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে সাহাবায়ে কেরামেরা তানারাম রয়েছেন হঠাৎ কোণে দেখা গেল শত্রু পক্ষ থেকে আল্লাহ পাকের নবীর উপরে আক্রমণ চালু হয়ে গেল আল্লাহ পাকের নবীর মাথাটা ফেটে গেল প্রিয় নবীর দুখানা দাঁত মোবারক শহীদ হয়ে গেল দুখানা দাঁত খুলে পড়ে গেল ও ভাইরা বাবাজিরা আল্লাহ পাকের নবী রক্তাক্ত হয়ে গেলেন প্রিয় নবী জ্ঞানহীন হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়লেন আল্লাহ নবীর কোনো হুঁশ নেই জ্ঞান নেই আল্লাহ পাকের নবীকে নিয়ে নবীজিন সাহাবী আবু বকর একটা ফাঁকা জায়গায় নিয়ে গেলেন আল্লাহ পাকের নবীর মাথায় পানি দিতে লাগলেন প্রিয় নবী সেবা করতে লাগলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথা আবু বকরের উনুন উপরে রয়েছে আর আবু বকর টুকরে টুকরে কাঁদে আজ মনে হয় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলেছি এদিকে চতুর্দিকে হয়ে গেল সার্কুলার হয়ে গেল মুহাম্মদ আর দুনিয়ার জমিনে বেঁচে নেই ও ভাইরা বাবাজিরা হঠাৎ করে দেখা গেল আল্লাহ পাকের নবীর ঘুমটা ভেঙে গেল তথা আল্লাহ নবীর হুঁশটা ফিরে আসলো নবীজি চোখ মেলে দিলেন আর চোখ মেলার পরে কে মেরেছে কে আঘাত করেছে এগুলো জিজ্ঞাসা না করে আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করছেন ও আমার সাহাবী আবু বকর একটু তুমি বলো বাবা আবু বকর আসরের নামাজের সময় কি এখনো রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ নবী সাহাবী আবু বকর তিনি অবাক হয়ে যাচ্ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার উপরে কাফেরেরা চড়াও হয়েছে আপনার উপরে মারধর করেছে আপনাকে রক্তাক্ত করে ফেলে দিয়েছে ও আল্লাহ নবী কে মেরেছে কারা মেরেছে আপনার শরীর অসুস্থ হয়ে পড়ে রয়েছেন আপনি এসব কিছু না জিজ্ঞাসা করে আপনার সেবা করার কথা না ভেবে আপনি নামাজের কথা কেন বলছেন ও আল্লাহ নবী আপনি অন্তত পক্ষে একটু সময় নিন আমি আপনার জন্য সেবা করি আপনি পরে কাজা নামাজ আদায় করে নেবেন আল্লাহ পাকের নবী বলেছিলেন আবু বকর ও আমার সাহাবী আবু বকর তুমি মনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম নামাজ কাজা করতে তুমি বলছো তবে তুমি শোনো কাফেরেরা শত্রুরা আমাকে মেরে রক্তাক্ত করেছে আমাকে মেরে সেন্সলেস করে দিয়েছে আমার দুখানা দাঁত ভেঙে গিয়েছে মাথা ফেটে গিয়েছে ওগো আমার সাহাবী আবু বকর এর জন্য আমি যতটা কষ্ট পেয়েছি নামাজ যদি আমার কাজা হয়ে যায় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাফেরদের অত্যাচারের থেকে আমি রাসূলুল্লাহ আরো অনেক বেশি কষ্ট পাব জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ এই যা মেরেছে মারধর করেছে এর থেকে হাজার গুণে কষ্ট আমি রাসূলুল্লাহর অনেক গুণে বেশি পাবো যদি কাজাটা হয়ে যায় নামাজ আমার সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত ছিলেন নবী সাহাবারা এখন থেকে যদি তওবা না করি এখন থেকে যদি আমরা তওবা না করি যদি মনে করি যে হচ্ছে হবে নি যখন সময় হবে যখন বয়সটা একটু বাড়বে তখন গিয়ে তওবা করব আল্লাহ সব মাফ করে দেবে মরণের কোনো গ্যারান্টি আছে বাপ যে কোনো সময় মারা যাচ্ছে না সবাই যে কোনো মুহূর্তে এমন লোক আছে বয়স তো এখন 30 বয়স হোক 50 বছর বয়স হোক তারপরে না হয় তওবা তিল্লা করে নামাজ পড়তে যাব নামাজ যে আমার ভাগ্যে আছে এটাও তো বলা দরকার নাম বলবো না গ্রামের নাম বলবো না আশেপাশের ভেতরে সারা জীবন বলে এসছে এই তোর কি পাগল এই হাসেরা মাথা নিচু করে অন্তত একটু শামুক পায় শুক্রবারও নামাজ পড়তো না হাসেরা মাথা নিচু করে শামুক পায় তোরা মাথা নিচু করে কি পাস তওবা করার যখন সময় হয়েছে এমন প্যারালাইসিস নামাজ পড়ার মতো আর সুযোগ হয়নি জীবনে নামাজের মতো আর সুযোগ হয়নি ওই অবস্থায় মারা গেছে আমি মনে করছি পরে পড়বো যদি আল্লাহ প্যারালাইসিস করে দেয়
আর যিনি নামাজ চালু রেখেছেন যদি প্যারালাইসিস হয় যদি আর নামাজ না পড়তে পারি এরপরেও আল্লাহ দেখবেন আমার এই বান্দাটা সুস্থ হালাতে নামাজ পড়েছে মানে এখন যদি অসুস্থ না হতো তো পড়তো নামাজের সব অসুস্থ অবস্থাতেও দিয়ে দেবেন আর যদি সুস্থ অবস্থায় না পড়ি তাহলে অসুস্থ অবস্থায় কেমন করে পড়বে ও তুমি যদি ভালো থাকতে তো এখনো চালাতে জি তাই মনটাকে সংশোধন করতে হবে তওবা নিয়াতে বসতে হবে জলসার মজলিসে যতগুলো শ্রোতা বসবো প্রত্যেকের নিয়াত হবে আমার ভিতরের ভুল যেগুলো রয়েছে আলেম ওলামারা এসে বায়ান করবেন তানাদের বায়ানের ভিতর দিয়ে ভুলগুলো আমি সংশোধন করব এই নিয়াত নিয়েই আমার বসতে হবে আর যদি মনে হয় না তওবা আমি করব মৌখিক অনেকের এই অভ্যাসটা থেকে যায় মন দিয়ে যদি তওবা না করা হয় এই পাপের অভ্যাসটা বলে থেকে যায় বলো একটা মানুষ সারা জীবন কারোর ভালো দেখতে পারেনি সারা জীবন মানুষের কুপরামর্শ দিয়ে গেছে তো একটা ছেলে সে বলছে যে অমুক লোকটা তো কুপরামর্শ সারা জীবন দিয়েছে আমি তো একটা বিপদ ঘটাই ফেলেছি এখন সে লোক হজ করে এসে মসজিদে আল্লাহ বিল্লাহ করে এখন ছেলেটা তার বাপের ধাক্কা মেরেছে আর ওই এক ধাক্কায় মারা গেছে বিপদ কম বুঝে উঠতে পারিনি বাপ মারা যাবে ধাক্কা দিয়েছে আর পড়েছে আর মরে গেছে কি হবে কূটনৈতিক বুদ্ধি যদি থাকে তো ওই লোকটা তা সে তো এখন হাজি সাহেব হয়ে গেছে কি আর করা যাবে তাও যায় গিয়ে মসজিদে গিয়ে চাচা বলে কি তোলে শোনেন একটা বিপদ হয়ে গেছে কি বিপদ বিপদ হলো আব্বাসে একটু আমি ঠেলা দিয়েছি আর পড়ে মারা গেছে এখন কি উপায় বার করব একটু আমার বলে দেন তো বলছে না আমি হজ টস করে এসেছি এখন নামাজ পড়ছি আগের মতো কুধারণার কারো দেব না ওই অভ্যাস আমি ছেড়ে দিচ্ছি ওই যে আমি এখন বলবো তোমার যে তোমার আব্বার হচ্ছে গলায় একটা দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দাও আর লোকের বলবা যে আব্বার নিজে নিজে গলায় দড়ি দিয়ে ফ্যানের সাথে ঝুলে মরেছে এই কুবুদ্ধি আর দিচ্ছি না যা আগে দিয়েছি সব হয়ে গেছে আর দেব না আমি এসব বুদ্ধি যাদের অভ্যাস একবার হয়ে গেছে না অন্যায় করা স্লিপ মারে বলো একটু হালকা একটু আর দে তবে তবে এমন নিয়াত হবে জীবন যতদিন থাকবে ওই গুনার ধারে বাড়ি আর যাব না ওই গুনার ধারে যাব না জানবেন কোরআনের আয়াত যখন নাজেল হইনি অনেক সাহাবারা মদ পান করতেন এই নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নু তিনিও মদ পান করতেন এই কালকের জন্য আর বলবেন না যে মাতিন সাহেব বলে গেছে যে সাহাবারা মদ খেতেন তখন কোরআনের আয়াত কি বলেছি নাজেল হইনি মদ যা হারাম নাজেল হইনি সাহাবারা যখন শুনলেন আল্লাহর হুকুম মদ পান করা হারাম যার হাতে মদের গ্লাস ছিল শোনার সাথে সাথে মদের গ্লাস ফেলে দিয়েছে সুবহানাল্লাহ বলেন যত সাহাবার বাড়িতে মদ ছিল সব ফেলে দিয়েছে এর নাম বলে আসল তওবা মুখে তওবা আস্তাগফিরুল্লাহ না অন্তর দিয়ে করলেই হয়ে যায় নবী সাহাবী নবী চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলো বিরাট বড় শুট করছিলেন এসব ইতিহাস তিনি শুট করছিলেন যখন কোরআনের আয়াত নাজেল হলো শুট খাওয়া হারাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যত মানুষের কাছে সুদের টাকা দিয়েছিলেন সমস্ত টাকাগুলো সদকা করে দিলেন সুবহানাল্লাহ বলেন যাও তোমাদের টাকাগুলো আমি সদকা করে দিলাম আর দেওয়া লাগবে না এর নাম তওবা আর এমন তওবার উপরে ইস্তিকামা থেকে যদি আমরা চলতে পারি তাহলে এ জলসা দেওয়া এখানে বসার সার্থকতা হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন সকলে বলি আমিন মাওলানা বন্ধুবর ভাই মাওলানা মিজানুর রহমান সাহেব তিনি অনেক আগেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হুজুর এখনি আমাদের মাঝে আসবেন খুব সুললিত কণ্ঠী বক্তা আমরা একই সাথে মাওলানা পাস করেছি কলকাতা আলিয়া থেকে একই সাথে আবার বিএড ও করেছি
তো অনেক দিনের সম্পর্ক অনেক গভীর বন্ধুত্ব আমাদের খুব সুন্দর বায়ান রাখেন আপনাদের তানার বক্তব্য শোনা লাগবে তিনি এখনি আমাদের মাঝে আসছেন জানারা ইতিবিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন মেহেরবানি করে আপনি পাক মাহফিলে এসে বসে যান বহিরাগত মেহমান জানারা এসেছেন তানারা আপনাদের শ্রোতাদিগকে দেখেই তিনি আপনাদের কাছে বায়ান রাখতে তানার মনটা আরো অনেক উৎফুল্ল হবে শ্রোতা না থাকলে ঠিক যেন ভালো লাগে না আসুন সোনার মদিনায় একটু সালাম পড়িয়ে নেবি সালাম জানারা বাইরে আছেন মেহেরবানি করে আসুন সামনের দিকে একটু এগিয়ে এগিয়ে আসেন একটু আপনারা সামনের দিকে আসুন হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব খোকা মাওলবীর কণ্ঠে তিনি ওয়াজ করেন তানার বক্তব্য আপনাদের শুনতে হবে পারবো কি যেতে মদিনাতে পাবো কি